হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। সবাইকে শিব মহারাত্রি ও ভ্যালেন্টাইন ডের অগ্রিম শুভেচ্ছা রইল। থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা হর পার্বতীর মিলিত রূপ অর্ধনারীশ্বর পেন্টিং। এই অর্ধনারীশ্বর রূপটি আমি বটপাতার ওপর আঁকার চেষ্টা করেছি। তো কিভাবে আঁকলাম সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে আমরা একটা শুকনো বটপাতা নিয়ে নেব। শুকনো বটপাতা এই জন্যই নেব, যদি এটা কাঁচা থাকে তাহলে আমাদের রং করতে ভীষণ অসুবিধা হবে। একদম আবার বেশি শুকনো নেওয়া যাবে না, হালকা যে শুকনো ভাবটা রয়েছে আমি সেটাকেই নেব। এর উপর আমি ফেব্রিক কালার দিয়ে পেন্টিংটা করব। তো এর জন্য আমি সাদা কালার নিলাম। প্রথমেই সাদা কালার নিয়ে আমি এক সাইড যে রয়েছে, আমি এক সাইড যেটা রয়েছে, আমি যেটা হররূপটা করতে যাচ্ছি সে হররূপটাকে আমি হোয়াইট করে নেবো পুরোটাই। আস্তে আস্তে করে দেখো, আমি সাদা কালারটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার এক সাইড, এবং অপর যে সাইডটা রয়েছে সেই সাইডটা থেকে আমি পার্বতীর রূপ নেব। অর্থাৎ আমি হলুদ কালারটাই করবো এখানে। হলুদ কালারটা নিয়ে নিচ্ছি। এবার এই হলুদ কালারটা অপোজিট সাইডে করব। ফার্স্ট রংটাকে একটু পাতলা করে লাগিয়ে নেব, পরে এটাকে আবার শুকনো শুকনো করে লাগিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে হলুদ কালারটা। এবার আমি আস্তে আস্তে করে এবার হর পার্বতীর যে শেপটা আঁকার চেষ্টা করব, তার জন্য প্রথমে আমি মিডিল থেকে আমি হর পার্বতী এক সাইডে হর করব, আর এক সাইডে পার্বতী করার চেষ্টা করব। তো এর জন্য আমি রেড এবং ব্ল্যাক দুটো মিশিয়ে নিচ্ছি। ডার্ক খয়েরি যেটা হচ্ছে সেই কালারটি দিয়ে বর্ডার লাইনটা করে নেব। আমি এখানে মহাদেবের ফেসটা করে নিচ্ছি, এ পাশে পার্বতীর ফেস, এবং সাইডের চুলগুলো যেগুলো আছে এক সাইড আমি খয়েরি করে নেব আর এবং এক সাইড ব্ল্যাক করব। আমি তো প্রথমে আমি খয়েরিটা করে নিচ্ছি, এরপর কি করব অপোজিট সাইডটাতে ব্ল্যাক করে নিচ্ছি। চুলের কালারটা ব্ল্যাক করব আমি। দেখো আমার ব্ল্যাক হয়ে গেছে অলরেডি। এরপর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি স্কাই কালার করব, ডার্ক স্কাই কালার করলাম, ডার্ক ব্লুটা করলাম। এবার হয়েছে আমি এবার শিবের যে ফেসটা রয়েছে এই ফেসটা আমি স্কাই কালার দিয়ে বর্ডার লাইনটা করে নিচ্ছি। ফেসে চোখ মুখের যে শেপটা রয়েছে সেটা আঁকার চেষ্টা করলাম। এবার চোখ মুখটা হয়ে গেছে। এবার উল্টো সাইডে আমি পার্বতীর যে শাড়ির কালারটা আমি লাল কালার করে নিলাম, এবং ফেসের যে শেপটা রয়েছে সেটা আস্তে আস্তে করে নেব এই রেড কালার দিয়ে। এই বর্ডার লাইনটা রাফ একটা করে নেব, যেতে যাতে আমি পরে এটা সাইজ করতে একটা সুবিধা হয়। আস্তে আস্তে চক্ষুদানে পর্বটা মিটিয়ে নেব। শাড়ির যে পাড়টা রয়েছে সেটা সবুজ কালার করব। শিবের বাঘছালটাও কমপ্লিট করে নেব খয়েরি কালার দিয়ে। রুদ্রাক্ষের মালা সেটাও কমপ্লিট করব। এবং সাইডের দিকে চুলটাকে আস্তে আস্তে করে টেনে দেব, শিবের যে চুলটা রয়েছে। চক্ষুদানের পর্বটা মিটিয়ে নেব, মাথায় চন্দ্রমা করব, এবং জুয়েলারি পাড়টা সেটাও কমপ্লিট করব। চক্ষুদানটা করে নেব এবং ফেসের সাইডের চারপাশটা আকাশি কালারে বর্ডার করে নেব। দেখো এখানে আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো।
ভালো থেকো সবাই, টাটা।